নদী সময়ের সমান্তরালে বয়। নদী অনেক ইতিহাসের সাক্ষী। এই নদী তার পার্শ্ববর্তী জেলার সংজ্ঞা হয়ে দাঁড়ায়। ইতিহাস, স্থাপত্য, মানুষ এইসবের এক প্রকার দ্যোতক হতে পারে নদী। অজয় বীরভূম বর্ধমানের সীমান্তের উপর বাওয়া। সামাজিক ও ঐতিহাসিক দৃষ্টিতে নদী এই দুই জেলাকে দেখে এসেছে জন্মাবধি। পর্যটন শিল্পের বিকাশের বেশ কিছু সাক্ষ্য রেখেছে নদীমাতৃক বীরভূম বর্ধমান, অতীতের সেনপাহাড়ি পরগনা। চিত্রসেনের সময়কালেই ওই 1740 থেকে 44-এর মধ্যেই তিনি এই পরগনার পুনর্গঠনের কাজটা করেন এবং কাগজি কলমে দিল্লির বাদশাহ মোহাম্মদ স্যার কাছ থেকে সেনপাহাড়ি পরগনার জমিদারি ফরমান তিনি লাভ করেছিলেন এবং তারপরেই তিনি পুনর্গঠনের কাজে মন দেন। আমাদের বাংলার বিখ্যাত সেন রাজাদের, লক্ষ্মণ সেন, বল্লাল সেনদের পূর্বপুরুষেরা, তারা দাক্ষিণাত্য থেকে, কর্ণাট থেকে এসে প্রথমত এই সেন পাহাড়ি এলাকায় বসতি স্থাপন করেছিলেন। এমনকি তারা বসতি স্থাপনের জন্য রাজনগরের দিকেও তারা নাকি গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা এখানেই বসতি স্থাপন করেন এবং পরবর্তীকালে তারা গঙ্গা তীরবর্তী স্থানে সরে যান। এখন যেহেতু সেন রাজাদের পূর্বপুরুষেরা, তারা এখানেই তাদের প্রথম বাংলায় এসে তারা বসতি স্থাপন করেছিলেন, এই জন্যই পণ্ডিত প্রবর সুকুমার সেন মহাশয় তিনি বলেছেন যে সেখান থেকেই সেন পাহাড়ি নামটি এসেছে। এই অজয়ের তীরেই ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক গ্রামেই স্থাপত্য কথা বলে, তৈরি হয় আঞ্চলিক শৈলী। কিংবদন্তি মন্দির গবেষক ডেভিড ম্যাককাচেনের ভাষায় যা বীরভূম বর্ধমান টাইপ। আজকের বর্ধমান জেলার এইসব গ্রাম কখনো লোক সমারোহে, কখনো প্রত্যন্ত এক স্মৃতির ভেতর পড়ে থাকে। এককালীন গালা ও কাঠকয়লা শিল্পের পীঠস্থান আজ সব হারিয়ে সবার অগোচরে। অযোধ্যা বনকাটি বর্ধমানের কাঁকসা থানার অন্তর্গত দুই জমজ গ্রাম, মন্দির গ্রাম, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পঞ্চরত্ন গোপালেশ্বর শিব মন্দির। দশ মহাবিদ্যার অপরূপ টেরাকোটা কাজ। ১৮৩২ সালে রামপ্রসাদ মুখোপাধ্যায়ের পুরনো ম্যানশনের পাশে তৈরি হয় এই মন্দির। দুবছর পর ঠিক পাশেই নির্মিত হয় পঞ্চরত্ন রীতির এক পিতলের রথ, অনবদ্য এনগ্রেভিং, লোহার চাকা। বনকাটির পিতলের রথের এই চিত্রগুলি নন্দলাল বসুকে আকৃষ্ট করেছিল এবং নন্দলাল তার ছাত্রদের নিয়ে এই সমস্ত ছবিগুলোর রাবিংস তৈরি করেন এবং পরে যখন শান্তিনিকেতনে কালো বাড়ি তৈরি হয়, যে বাড়ি এখনও রয়েছে সঙ্গীত ভবনে, সেখানে আমরা দেখব যে বনকাটির পাঁচটি ছবি ব্যবহার করা হয়েছে।
কাছেই বনকাটির রায় পরিবারের কালীবাড়ি প্রাঙ্গণ। বিশালাকার এক কদম গাছের নিচে গ্রাম দেবতার কাছে অর্পিত পোড়ামাটির ঘোড়া, পাশেই কালী মন্দিরের সামনেই 1782 সালে প্রতিষ্ঠিত দুটি উত্তরমুখী চারচালা মন্দির, প্রবেশপথের উপরে টেরাকোটা রিলিফ, তান্ত্রিক ও শৈব মোটিফের প্রাধান্য, কখনো দেবী ত্রিপুরেশ্বরীর প্রতিকৃতি, অধিকাংশই ধ্বংসের মুখে। 50 বছর পর অর্থাৎ 1834 সালে তৈরি হয় পূর্বমুখী তিনটি দেউল। কালী মন্দিরের প্রতিমার কাঠামো, লোক বিশ্বাস, শ্রুতি, একাকী বৃদ্ধ, মনে হয় একখণ্ড ইতিহাস সময়ের ভুলে এখনো আঁকড়ে পড়ে আছে বনকাটির মাটি। বাংলাদেশ থেকে যখন রাজা বল্লাল সেন লক্ষণ সেনকে নিয়ে শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে বিতাড়িত হলেন বাংলাদেশ থেকে, তখন উনি চলে আসেন নৌকা পথে, জলপথে। জলপথে আসার সময় ওনার গুরুদেবকে সঙ্গে নিয়ে আসেন, প্রথম পদ্মা, পদ্মার থেকে গঙ্গা, গঙ্গার থেকে সাঁকাইঘাটে অজয়, অজয় হয়ে এসে অজয়ের ওপর দিকে এসে সাতকাউনিয়া মৌজায় উনি চ্যানেলের মুখ ধরলেন। চ্যানেলের মুখ ধরে এসে 1 কিলোমিটার ভেতরে উনি থেকে গেলেন, এখানে বসে গেলেন। আর রাজা লক্ষণ সেন বল্লাল সেনকে পাঠিয়ে দিলেন, বলে এই চ্যানেল ধরে তোমরা চ্যানেলের শেষ প্রান্তে গিয়ে উঁচু ঢিপি পাবে, সেখানে রাজ্যপাঠ স্থাপনা করার চেষ্টা করো। এইভাবে উনি এই জলপথের মুখে থেকে গেলেন, আচ্ছা চ্যানেলের মুখে, আচ্ছা নিয়ে তন্ত্র সাধনায় এখানে উনি মগ্ন হলেন। তখন জঙ্গল এলাকা, সমস্ত জঙ্গল এলাকায় থেকে উনি সমস্ত সব ইয়ে করলেন, করে আস্তে আস্তে গ্রামের সূচনা করতে আরম্ভ করলেন। এখনো টিকে থাকা এই মন্দির প্রাঙ্গণের পাশেই ধ্বংসের চিহ্ন। শোনা যায় বল্লাল সেনের তন্ত্রগুরু মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায় তন্ত্র সাধনার জন্য বনকাটির অরণ্যে আসেন, তার উত্তরসূরি লক্ষ্মীকান্ত বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি হয় মন্দিরগুলি। অদ্ভুত এক আলো আঁধারি আরণ্যক পরিবেশে সেসব দিনের সাক্ষ্য রেখে যায় রায়বাড়ির মন্দির প্রাঙ্গণের কাছেই একটি সমতল ছাদ বিশিষ্ট বিষ্ণু মন্দির। কাছেই দুটি দেউল, প্রয়াত স্বামীর স্মৃতির উদ্দেশ্যে বরানগরে দিদি নামে কথিত এক নারী নির্মাণ করেন এগুলি। টেরাকোটা কাজ আজ প্রায় কিছুই নেই। এসব ধ্বংসের কথা উত্তরসূরির মুখে, শিল্পের কথা, ইতিহাসের কথা, হলেও হতে পারত এক পর্যটন পীঠস্থানের কথা তার চোখে, স্বপ্নে, স্মৃতিতে। এই যে 1756 শতাব্দীর যে মন্দির তিনটি আছে, এই তিনটি মন্দিরের উপরের অংশ সব ভেঙে চুড়ে নষ্ট হয়ে গেছিল, সেইগুলিকে রক্ষণাবেক্ষণ করার জন্যে গ্রামবাসী, পাশের গ্রামবাসী, দূরবর্তী গ্রামের গ্রামবাসীর কাছে ভিক্ষা করে এনে এই তিনটে মন্দিরের চূড়াকে কোনোরকম করে সংরক্ষিত করা হয়েছে। আচ্ছা, এইভাবে আরও মন্দিরের চূড়াগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, উপরের অংশগুলো সব ছেড়ে চলে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এইগুলো আমাদের দ্বারাতে আর সম্ভব হচ্ছে না করা। কালী মন্দির ভগ্ন হয়েছে, কালী মন্দিরও আর তৈরি করা সম্ভব হচ্ছে না। সেই সরকারের কাছে বহু অনুরোধ করেছি, উপরোধ করেছি, তাতেও কোনো ব্যবস্থা হয় নাই আজ পর্যন্ত। প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছেও অনুরোধ করেছি, কিন্তু হয় নাই কিছুই, কোথাও কিছু সাহায্য পায় নাই। এবারে ঠিক করেছি যে বর্তমানে এগুলোকে সমস্ত রাখতে গেলে আমাকে ভিক্ষায় বেরোতে হবে, গ্রামের পর গ্রাম ভিক্ষা করে নিয়ে এসে যে যা দেয় সেই দিয়ে কোনোরকম করে সংরক্ষিত করতে হবে। সমগ্র বনকাটিতে ছড়ানো বেশ কিছু মন্দিরে আধুনিকতা ও পাশাপাশি জরার নিদর্শন। ময়রাপাড়ার পঞ্চরত্ন শিব মন্দিরের প্রাচীনতা এবং কাজ রং করে ধুলিসাত হলেও প্রবেশপথের উপরে টেরাকোটা কাজে কিছুটা হলেও বেঁচে আছে সেই সব স্মৃতি। যদিও পাশেই দেউল রীতির শিব মন্দির অজীর্ণতায় ধুঁকছে। কাছেই কামারপাড়ার
পরপর চারটি রেখ দেউল। প্রতিটির প্রবেশপথের উপরে টেরাকোটা কাজ। অষ্টাদশ শতকের শেষ ভাগে তৈরি হওয়া এই মন্দিরগুলির পিছনে রয়েছে কর্মকার পরিবারের হাত, যারা পরবর্তীকালে বীরভূমের কোটা শীর্ষায় চলে গিয়ে সেখানেও এক মন্দির গ্রাম তৈরি করেন। রামায়ণের দৃশ্যাবলী প্রাধান্য পাওয়া এই মন্দিরগুলির শিল্প সুষমার বিপরীতে চুনের প্রলেপের অবিবেচকতা। মন্দিরের পিছনের দিকগুলিও ধ্বংসের দোরগোড়ায়। বনকাঠি পেরিয়ে গড় জঙ্গল। বর্ধমানের রাজা চিত্রসেনের কেল্লা বা গড়ে তৈরি আজকের আধুনিক এক মন্দির। প্রায় হাজার বছরের পুরনো শ্যামরূপার পুজোকে কেন্দ্র করে আজকের নতুন মন্দির চত্বর, প্রাচীন বৃক্ষের সারি এবং তোপ ধ্বনির স্মৃতি কেমন এক অজানা বোধে আচ্ছন্ন করে সবকিছু। ধর্মমঙ্গলের শক্তির উপাসক গোপভূমির ইছাই ঘোষ ও তাঁর দেউল, পাল রাজাদের নিযুক্ত কর্ণসেনের পুত্র লাউসেনের হাতে নিহত বিদ্রোহী সামন্ত ইছাই ঘোষের স্মৃতিতে তাঁর ভক্তরা নির্মাণ করেন এটি। বীরভূম বর্ধমান ঘরানার মন্দির রীতির সম্পূর্ণ বাইরে এক অন্য শিখর ঘরানার মন্দির। প্রতিষ্ঠাকাল অষ্টাদশ শতক। বিস্ময়কর এক উচ্চতা এবং একাকিত্বে তার অবস্থান। কারুকার্য, বাংলার পুরনো মন্দির আমরা যেগুলো পাই, বিশেষ করে পাল এবং সেন আমলে নির্মিত মন্দির, যেমন বাঁকুড়ার বহুলড়া বা বর্ধমানের সাত দেউলিয়া, এইগুলিতে বিশাল আকারের উঁচু সুউচ্চ মন্দির চোখে পড়ে। ঠিক সেই গড়নটা অনুসরণ করেই বর্ধমানের ইছাই ঘোষের দেউল তৈরি হয়। যদিও এই মন্দিরটি তৈরি হয় অনেক পরে, অষ্টাদশ শতকের মন্দির বলে মনে করছে ভারতীয় পুরাতত্ত্ব পরিষদ, কিন্তু এই মন্দিরের গড়নটা সেই পাল সেন আমলের মন্দিরকেই স্মরণ করায়। এই দেউলটিকে রাজা চিত্রসেন এটাকে একটা ওয়াচ টাওয়ার, সৈন্য চলাচলের উপরে নজর রাখার জন্য অবজারভেটরি বা ওয়াচ টাওয়ার হিসেবেও তিনি কিন্তু ব্যবহার করেছিলেন। আমি প্রাচীনদের কাছ থেকেও এমন কথা আমরা শুনেছি। এবং তোপধ্বনি হতো তার সময়ে, দুর্গাপুজোর সময়। তারাশঙ্করের রাধা উপন্যাস এই মন্দির এক চরিত্র। কতকালের ইছাই ঘোষের দেউল, সেই দেউল আজও শাল বনস্পতির মাথা ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবং আশ্চর্য গাঁথনি, এতটুকু কাটেনি কোথাও একটি বীজ অঙ্কুরিত হবার সুযোগ পায়নি, জন্মেছে শুধু কালো শ্যাওলা চূড়া থেকে বনিয়াদ পর্যন্ত। মৌখিরা গ্রাম, ধর্মমঙ্গলের মিরাস বসুধা গ্রাম। মৌখিরার প্রাচীন নাম মিরাস। নরসিংহ বসু ধর্মমঙ্গল কাব্যে মিরাস বসুধার উল্লেখ রয়েছে, তো আমরা অনুমান করতেই পারি যে মিরাস হচ্ছে মৌখিরা। তো কিভাবে মিরাস থেকে মৌখিরা সেটা জানি না, কিন্তু মৌখিরা নামের ভিতরেই তো মধু ভরা রয়েছে। বসুধা থেকে মৌখিরা পর্যন্ত ফুলে ফলে ফসলে সমৃদ্ধ এই মাটি। পথেই পরে অদ্ভুত একা দুই মন্দির। বন্দ্যোপাধ্যায় বাড়ির চাতালের ভেতর একটি বিষ্ণু এবং একটি দেউল শিব মন্দির।
পাশেই জীর্ণ ইতিহাসের সাক্ষ্য রাখা দুটি আটচালা, ধ্বংসের মুখে যা কিছু পোড়ামাটি, শিল্পীর কাজ। মৌখিরার কল্যাণচক এই অঞ্চলের সবচেয়ে প্রসিদ্ধ মন্দির অঞ্চল। জমিদার পরমানন্দ রায়ের উত্তরসূরিদের হাতে নির্মিত এই মন্দির অঞ্চলের সাক্ষী প্রাচীন এক অশ্বত্থ। ছড়ানো ছেটানো আটটি শিবমন্দির, যার মধ্যে পাঁচটি দেউল ও তিনটি চালা মন্দির। সবচেয়ে প্রাচীন চালা মন্দিরটির প্রতিষ্ঠাকাল 1793 খ্রিস্টাব্দ। সুদৃশ্য টেরাকোটা কাজ, শিবের সঙ্গীত সভা, রাম সীতা, সমাজচিত্র, কৃষ্ণলীলা অথবা প্রাচীন মন্দিরের রেখাচিত্র। পাশেই 1800 খ্রিস্টাব্দে তৈরি পঞ্চরত্ন লক্ষ্মী জনার্দন বিষ্ণু মন্দির। ত্রিখিলানযুক্ত প্রবেশপথের প্রতিটির উপরে অপরূপ কাজ। মৌখিরার এই মন্দিরে কৃষ্ণের জন্মের বৃত্তান্ত খুব সুন্দর করে দেখানো হয়েছে, বিশেষ করে কৃষ্ণের জন্মের একটি প্যানেল যেটি খুব কম মন্দিরে দেখা যায়। দেবকীর গর্ভে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই সময় যশোদার একটি কন্যা সন্তান হয়েছিল, এবং আমরা জানি যে সেই জন্মাষ্টমীর রাতে বসুদেব তিনি যমুনা পেরিয়ে যশোদার সেই সন্তানটিকে নিয়ে আসেন মথুরার কারাগারে। এখন মৌখিরার মন্দিরে যেটা আছে যে যশোদার সেই সন্তানকে কংস মেরে ফেলার চেষ্টা করছে, এবং যিনি যোগমায়া আসলে, এবং এই যোগমায়া তিনি আকাশ থেকে দৈববাণী করছেন, এই মূর্তিটি মৌখিরায় আছে, যেটা খুব বেশি বাংলার মন্দিরে দেখা যায় না। এখানকার রায় ফ্যামিলির কেউ থাকেন না, ওনারা চলে গেছেন অনেক। এখানে আগে বন্যা হতো, বন্যার জন্যেই এখান থেকে সব পালিয়ে যায়, ধ্বংসের দিকে এগিয়েছে। আমাদের এইসব তো আমাদের পারিবারিক সম্পত্তি, শ্রীমন্দির সব ঠাকুরই তো, এগুলো আমাদেরকে মোটামুটিভাবেই চলতে হয়। আর আমাদের পুরোহিত রাখা আছে, আমাদের সংরক্ষণ করতে পারা যাচ্ছে না বা করার মানসিকতা খুব কম আছে লোকের আমাদের। তা আমরা চেষ্টা করছি, অনেক জায়গায় বললেও যে আমাদের এই মন্দির কথা যদি সংরক্ষণ করা যায়, ইতিহাসকে যদি ধরে রাখতে হয়, তাহলে কিছু সংরক্ষণের দরকার আছে। কিন্তু আমাদের সেই অবস্থা নাই, আমরা অনেক চেষ্টাও করেছি মন্ত্রী ফন্ত্রীকে বলে, কিন্তু পাচ্ছি না কোথাও কিছু করতে। হ্যাঁ, অনেক আসছেও দেখতে, তারা শুধু আমাদেরকে বলে যাচ্ছে হ্যাঁ হবে। এবং এসবের সাক্ষ্য রাখা দূরের রায় পরিবারের প্রাচীন ম্যানশন। সময় চলে, ইতিহাস থেকে যায়, আর সেই সব স্মৃতি তাড়িয়ে নিয়ে বেড়ায় হয়তো মৃতদেরও। মৌখিরা সেই সব ক্ষুধিত স্মৃতির প্ল্যাটফর্ম। পাশেই কালিকাপুর, গোটা গ্রামে পরিত্যক্ত বাড়ি, নীলকর সাহেবদের দাপুটে দিনের সেই সব কথা। কালিকাপুর রাজবাড়ি, গুসকরার দরিয়াপুর থেকে এসে ক্রমশ বর্ধমান রাজার দ্বারপত্তনিদার হওয়া সদ্গোপ গালা ব্যবসায়ী জমিদার পরমানন্দ রায় ঊনবিংশ শতকের মধ্যভাগে তার সাত পুত্রের জন্য নির্মাণ করেন সাতটি প্রাসাদ। আর এই বাড়ি মন্দির হয়েছে, বাড়ির সঙ্গে এক লাগার হয়েছে। ওই যে ওইখান থেকে যত বাড়ি দেখছেন, বাড়ির সঙ্গে এর লাগার আছে। মানে এবং যখন মন্দির, এই মন্দির দুর্গা মন্দির হয়েছে, তখন শিব মন্দির আমাদের অনেক পর, 100 বছর পরে শিব মন্দির হয়েছে। তা এর আয় ছিল জঙ্গলের আয়,
জঙ্গলের আয় গোটা জঙ্গলটার আয় ছিল, জঙ্গলের আয় এইসব হয়েছিল, তাতেই তো সব কুড়ি বর্গের ঘর ছিল। আর জঙ্গলের আয়ের থেকে এমনি ছিল ১৮খানা লাট ছিল এই কৈলাসবাবুর, ১৮খানা লাটের হেতমপুর তো এসব লাট আছে এমনি, কিন্তু থাকলে কি হবে, সেসব সরকারে আসার পর নিয়ে নিল। তো পুরনো এই জমিদার বাড়ির দুর্গা দালানির নকশা মনে করায় খোদ রাজা নবকৃষ্ণদেব এবং তাঁর শোভাবাজার রাজবাড়িকে। পাশাপাশি স্মৃতিতে চলে আসে মৃণাল সেনের খণ্ডহর ছবির দৃশ্য প্রেক্ষিত। কড়িকাঠ, সুউচ্চ স্তম্ভ, গলির ভেতর দিয়ে হেঁটে যাওয়া রাজবাড়ির আনাচে কানাচে অনেক স্মৃতির দেখাশোনা। সাত প্রাসাদের এক প্রাসাদের জানলা থেকে উঁকি মারা এক নারী কথা বলে, ইতিহাস আজও কথা বলে। ওটা মেয়েদের তখনকার আবু ছিল, একটা সম্মান ছিল, কার সঙ্গে দেখা করতো না, সেই হিসেবে জানালা থেকে যখন ওইটা বিরাট একটা যে উঠোন রয়েছে না, ওইখানে কোনো লোক এলে ওইখান থেকে মেয়ে দেখতো কে বটে মেয়েরা, তারপরে খবর হতো, তারপরে তাদের সঙ্গে কথা হতো। রাজবাড়ির সামনেই জোড়া দেউল, ১৮৩৯ খ্রিস্টাব্দে নির্মিত হয় এই মন্দির দুটি। প্রবেশপথের উপরে অপরূপ টেরাকোটা কাজ, শিল্পীর সুদক্ষ কাজে ত্রিমাত্রিকতায় ধরা পড়া ধর্মীয় দেব দেবী, রামায়ণ অথবা ব্রিটিশ পরিবারের মুখ। ১৯ শতকের মন্দিরের যে সমস্ত বৈশিষ্ট্য, অর্থাৎ ত্রিমাত্রিক মূর্তি নির্মাণ, সামাজিক ছবি এবং একটি মন্দিরের ওপরে শিবের সঙ্গীত সভা আছে, এবং বলা হয় যে ওই শিবের ঠিক পায়ের কাছে যে নারী মূর্তি খোদিত আছেন তিনি হচ্ছেন রানী ভবানী। রানী ভবানী যেহেতু শিবের ভক্ত ছিলেন, কাজে ওই মন্দিরে রানী ভবানীর চিত্র রয়েছে, এরকমটা মনে করা হয়। সম্প্রতি রেড অক্সাইডে এই মন্দিরগুলোকে ছেয়ে দেওয়া হয়েছে বলে মন্দিরগুলোর কারুকার্য হয়তো একটু বিঘ্নিত হয়েছে, কিন্তু তাও বর্ধমানের দুটি খুব গুরুত্বপূর্ণ মন্দির কালিকাপুরের এই জোড়া দেউল। এসবই নদীমাতৃক সেন পাহাড়ির ইতিবৃত্ত। এককালীন রমরমা গালার ব্যবসা থেকে আজকের গ্রাম জীবনের পাশে টিম টিম করে চলা স্থাপত্য ধ্বংসাবশেষ। ইতিহাস এভাবেই পাল্টায়। অবশ্য লৌকিক বাংলার, চিরন্তন বাংলার সাক্ষ্য, সমাজ, মুখ, চোখ এসব বদলায় না, থেকে যায় স্মৃতির ভেতর, মনের ভেতর, জানলার ভেতর।